হাত বাড়ালো আল্লাহুম্মা আমিন মাবুদ কথা বলতে নিষেধ করো মোনাজাতের সময় এমন একটা টাইমে হাত তুলেছে কত ডিজাইনের পাগল তারপরে মাদ পোড়ার একজন অন্ধ তমাম পৃথিবীর মানুষ ওই অন্ধকে দেখলো ওই অন্ধ কোনো মানুষের চেহারা দেখলো না তার চার বস্তা কবুল কর মুয়াজ্জিনের পাঁচ বস্তার গরুর ভাগে এক হাজার কবুল কর ছোট্ট কালে মা বাপ যারো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে আল্লাহ তুমি কি দেখো না কত বক্তা কালেকশন করেছে তারপরেও আমার চাদরে টাকাই ভরা তারপরে ৩৯ বস্তা সিমেন্ট নিয়ে হাত খাড়া করেছে মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে কেয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ সবাইকে একবার হজের টাকা দিও মাবুদ গো যে হাতের টাকা দিল সিমেন্ট দিল গরুর ভাগা দিল ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফেকের কাছে নিসু বানায়ও না লাইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিটন সৌদি প্রবাসী ৫০০০ টাকা তার ছোট ভাই মোহাম্মদ মারা গেছে আর মায়ের জন্য ২০০০ টাকা মাও মারা গেছে মোট ৭০০০ হাত বাড়ান আল্লাহুম আমিন কি নাম লিটন হাত বাড়ান আল্লাহ মোহাম্মদ মারা গেছে আর ওর মা মারা গেছে লিটন সৌদি প্রবাসী ভাই মারা গেছে মা মারা গেছে আব্বাও মারা গেছে ছেলে যখন বিদেশ থেকে আসার সর্বপ্রথম বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে মা স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী কত টাকা এনেছো ছেলে ব্যাগ টানাটানি করে আব্বা বিদেশ থেকে কে এনেছে একটা মানুষ ব্যাগ দেখে না ছেলের টাকা দেখে না সেই মা দেখে ছেলের মুখটা কেন শুকনা লিটনের মা বাপ ভাইয়ের জন্য ৭০০০ টাকা অলির দরবারের মসজিদে দান করেছে আমি কি দিব এই লিটনের টাকার সাথে সব থেকে বেশি গুনাহগার আমি এক ফোঁটা চোখের পানি দিলাম সবাইকে জান্নাতবাসী করে দিও লিটনকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও এই নিশিরাত্রিতে আল্লাহ আমি গুনাহগারের চোখের পানি তুমি কবুল করো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা লোক হাত বাড়াবেন পাঁচ বস্তা করে তাহলে আমি ৫০ বস্তা হবে এই দুইটা লোক পাঁচ বস্তা সর্বপ্রথম কার হাতটা উঠবে আমি দেখতে চাই চোখের পানি লিটনের কথা শুনে চোখের পানি আমি আর রাখতে পারি নাই বলুন কে আছেন যে আমি ৫টা বস্তা সিমেন্ট দিব চোখের পানি নিয়ে আমি মাওলার কাছে এই নিশিরাত্রে দোয়া আল্লাহ ফিরত দেবেন না কবুল করবেন কে আছেন বলেন তো ৫টা বস্তা সিমেন্ট একটা লোক হাত খাড়া করে আব্দুল আওয়ালের ছেলে সাইদুল ইসলাম ১২ বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর আমি চাইছি ৫ আব্দুল আওয়ালের ছেলে সাইদুল ইসলাম ১২ বস্তা কত বস্তা জোরে কন ১২ বস্তা আর ৩টা বস্তা দেন তো একটু মোনাজাতে হাত তুলি চোখের পানি আর ধরে রাখতে পারি নাই যে মাও নাই বাবাও নাই ভাইও নাই মাহফুজ ৩ বস্তা ৩ আর ১২ ১৫ ওইদিকে আছে ৩৯ একটু হাত তোলা লাগে আল্লাহুম্মা আমিন সবাই হাত বাড়ান আল্লাহুম্মা আমিন
অপরাধী যদি হয়ে গো থাকি মাওলা মাওলা কান্দাইয়া আর মাইরো না। বর্তমানে যুবকরা খুব বিপদের সম্মুখীন, চাকরি লেখা পড়া আছে চাকরি নাই, বাবা গরিব মা গরিব, বাবাকে একটা লুঙ্গি দিতে পারে না, মাকে একটা কাপড় দিতে পারে না। আজকের এই পীর জঙ্গলে শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিলে যতগুলি বেকার যুবক আছে, আমি গুনাগারের একটা কথা তোমার শোনা লাগবে, প্রত্যেকটা যুবককে অর্থবান বানিয়ে দাও। দেখো তো মাবু, 12 বস্তা সিমেন্ট কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরের আজাব মাফ করে দিও। যে 12 বস্তা সিমেন্ট দিল তাকে তুমি ধন দৌলতের মালিক বানিয়ে দাও, ওই টাকা দিয়ে সে দিন ইসলামের খেদমত করবে। আর একজন 3 বস্তা আল্লাহ তুমি কবুল করো, জীবনে কোনোদিন পকেট ফাঁকা দিও না, জীবনে কোনোদিন তারে অভাবে ফেলাইও না। মা বোধ তুমি কি না পারো, আই আল্লাহ তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন ইসলামের খেদমত করা। উল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তকবীর আশরাফ 2 বস্তা 15 আর 39 কত হয়? 15 আর 39 54 আর 2 আর আব্বা 3টা বস্তা দিয়ে 60 বস্তা পুরা করে। আমি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি, তার কারণ অলি আল্লাহদের সমস্ত কারবারগুলো একটুখানি হলো মানুষের সামনে তুলে ধরতে হবে। তো আর মাত্র 57 হয়েছে, তো আর 3টা বস্তা দেন, সবই যখন হলো আর 3টা বস্তা দেন। আমি চিন্তাও করতে পারি নাই, তার কারণ এ জায়গায় যে বক্তা উঠেছে সেই কালেকশন করেছে। আমি ভয়ে ভয়ে চাদর বিছাইছিলাম, তারপরেও ইনশাল্লাহ আপনারা যে দান যখন করতেছেন আর 3টা বস্তা একটা লোক হাত বাড়ান। রতন ভাই, রতন নাম কি? বস্তা হলে 60 হলো, রতন যদি 3 হয় তাহলে 63 হলো, আর 7 বস্তা তো দেওয়াই লাগলো। কিরে বা হাসিস, তার মানে আমি তো 60 চাইছিলাম, যখন 63 হয়ে গেল তাই তো 7 বস্তা দেওয়াই লাগে। এবার জোরে তকবীর দেন, মা বোনেদের টাকা নারায় তকবীর। মা বোনেরা আবার কি মনে করবে জানো, লোকের বেলায় তো খুব তকবীর দিতে পারো।